আসসাবর আর মাসিয়াতিল্লাহ, গোনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ, গোনাহ থেকে নিজেকে সামলে রাখা তো ধৈর্যের প্রয়োজন রয়েছে। লোভ সামলাইতে পারছেন না, পয়সার লোভ, হ্যাঁ দেখছেন যে আপনার পাশে আপনার রুমমেট পরিচিত অনেকে হারাম উপার্জন করে কোটিপতি হয়ে গেল, হ্যাঁ আর আপনি ওই বেতন নিয়ে কোনো রকম করে সংসার চালাচ্ছেন, সামলাইতে আর পারলেন না নিজে, কারণ আসসাবর আর মাসিয়াতিল্লাহ, আল্লাহর নফার মানে গুনহার ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করতে হবে, না লোভ সামলাইতে হবে। নারী ফিতনা সামনে অনেক আসছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, নারী ফিতনা তো যে কোনো ব্যক্তি নারী ফিতনে পড়তে পারে, আর অধিকাংশই নারী ফিতনাতে পড়ছে যে কোনোভাবে হোক না কেন, সেটা বড় ধরনের হোক অথবা হালকা ধরনের হোক। তারপর এই সহশিক্ষা স্কুল কলেজের একসাথে চাকরি বাকরি করা, কলব খারাপ হয়ে যাচ্ছে, একসাথে যদি চাকরি করেন ভালো থাকলেও অন্তর খারাপ হয়ে যাবে, মহিলাদের পাশাপাশি এত ঘেঁষাঘেঁষি, আর মহিলা যদি পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে, এইরকম ক্ষেত্রগুলিতে থেকে হ্যাঁ বেঁচে থাকা অথবা গোনা থেকে বেঁচে থাকা, হ্যাঁ গোনার জন্য রাস্তা প্রশস্ত, নেকির রাস্তা সংকুচিত, গোনার রাস্তা প্রশস্ত, বেঁচে থাকা, এখানে সবর ছাড়া কোনো উপায় নেই। ইউসুফ আলাইসালামের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আপনাকে যদি শুধু একটা ধমক কেউ দেয় যে তুই যদি আমার মনের আশা পূরণ না করিস তো এখনই পুলিশ ডেকে ধরিয়ে দেবো, হ্যাঁ ফাঁসিয়ে দেবো, না আমি কেন ফাঁসতে যাবো, যে না কইরিনি নাউজুবিল্লাহ, অধিকাংশ অধিকাংশ, হ্যাঁ আমি কি করব, নাকি নিরুপায় হয়ে গেলাম। ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম কেমনটাই করেছেন, হ্যাঁ ইউসুফ আলাইহিসসালামকে তো সেই ধমক দেওয়া হয়েছিল, তুমি যদি আমার আশা পূরণ না করো হ্যাঁ তাহলে তোমাকে জেলে ঢুকিয়ে ছাড়ব। পর করেছেন রব্বে সিজন আহাব্ব এলে ইয়ে মিম্মা ইয়াদ ও নানি এলে, হে রব, হে আল্লাহ, আল্লাহকে বলছেন আর সিজন আহাব্ব, কারো কাছে জেল আবার বেশি প্রিয় হয়, তো জেল আমার কাছে বেশি প্রিয় মিম্মা ইয়াদ ও নানি এলে, ওই পাপের চাইতে যেই পাপের দিকে এরা আমাকে বা এই ডাকছে আমার। তো যাই হোক, কথা না বাড়িয়ে সবরের কথা বলছিলাম, আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দান করেন। 1470 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু, তোমাদের কোনো ব্যক্তি যদি নিজের একটা রশি হাতে নেই, ফায়াহাতাতে আলা জাহরি, তারপরে সে বন জঙ্গলে গিয়ে পিঠে কাঠ বহন করে নিয়ে আসে, কাঠুরিয়ার কাজ করে, কারণ কাঠ কাটলে তো আবার কাঠগুলোকে বাঁধতে হবে, তো বাঁধার জন্য কী লাগবে, একটা রশি লাগবে, তো বাড়িতে একটা রশি নিয়ে বেরোলেন, রশির প্রয়োজন আছে, আর তারপরে বন জঙ্গলে ঢুকে গেলেন আর কাঠ হ্যাঁ কাটা শুরু করলেন, আর তারপরে কাঠ কেটে নিয়ে এসে মার্কেটে নিয়ে আসেন আর বিক্রি করা শুরু করলেন। এইটা যদি করেন, এই কাজটি পেশার দিক থেকে নিম্নমানের পেশা, তাই না, কাঠ কুড়িয়ে বেড়াচ্ছে, হ্যাঁ কাঠুরি বনে বনে জঙ্গলে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করছে, এই পেশাও যদি গ্রহণ করতে হয় খৈরুন লাহু, সেই ব্যক্তির জন্য বেশি ভালো, কিসের চাইতে, মিন আইয়াতিয়া রাজুলান, যে কোনো মানুষের কাছে আপনি আসলেন আর দ্বারস্থ হইলেন, ফাইয়া সালু, তার কাছে ভিক্ষা চাইলেন, সাহায্য চাইলেন যে আমাকে একটু সাহায্য করেন, খাবার দাবার নেয়, আ তাহু, মন চাইলে দিল সে, আও মানা হু, অথবা বাধাগ্রস্ত করলো, দিল না, না যাও দিতে পারলাম না, অথবা কিছুই বললো না, ওর সাথে অনেক ভালো, কারো কাছে চাইতে কেন যাবেন, কঠোর পরিশ্রম করেন। এই জন্য যারা ক্লিন করছে, ক্লিন করে কষ্ট করে রেজিক হাসিল করছে, তারা ভিক্ষুকের চাইতে, যারা মানুষের কাছে চায় হেল্প চায়, তাদের চাইতে অনেক ভালো, অনেক ভালো, ক্লিন করা কোনো আইবের কথা নেই, হ্যাঁ যে কোনো পেশাতে কোনো আইব নেই, কোন পেশাতে আইব আছে, যেই পেশা হচ্ছে হারাম পেশা, যতই আপনি মান সম্মানের সাথে দুনিয়ার দিক থেকে খুব মান সম্মানের সাথে বসে আছেন আপনি, হ্যাঁ দাদাগিরি করছেন, কিন্তু সুদের কারবার, হারাম ব্যবসা, তামাকের ব্যবসা, জর্দার ব্যবসা, বিড়ি সিগারেটের ব্যবসা, মদের ব্যবসা, বিভিন্ন রকমের হারাম উপার্জন, হারাম আপনার পন্থে আপনি ইনকাম করছেন, এগুলি হচ্ছে নোংরামি, হারাম হচ্ছে নোংরামি, আর পেশা হিসাবে মুসলিমের জন্য, আর মেথরের কাজ, ডোমের কাজও খারাপ নয়, যদি আমাদের সমাজে
মুসলিমরা ডোমের কাজ মেথরের কাজ করে না, কারণ এক যুগে বাঙালি মুসলিম অনেক সুখী ছিল, অনেক সুখী ছিল, যার ফলে তারা বেশ কিছু পেশা এখন পর্যন্ত 500 বছর 700 বছরে মোগল আমলে বাঙালিরা সবচেয়ে সুখী ছিল। ইংরেজরা এত জুলুম চালিয়েছে এত জুলুমদের ওপর যে এদের অর্থনীতিকে কি কোমরকে একবার ভেঙে দিয়েছে, এরাকে সবচেয়ে গরিব বানিয়ে দিয়েছে। এই জন্য ভারতের মধ্যে সবচেয়ে বেশি বাংলার মানুষ আজকে গরিব, অথচ সবচেয়ে সচ্ছল যেটা ছিল, নাহলে এত কেন ঘন জনবস্তি? কোনোদিন চিন্তা করেনি এগুলো বিষয়ে। মানুষ ছুটে যায় কোথায়? যেখানে কিছু রুজি রিজিক থাকে।